হ্যালো বন্ধুরা, আমি সুদেশনা। কথকথার আসরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো। তাহলে শুরু করা যাক আজকের গল্প। একদিকে একটি ভারী সুন্দর শহর, আর একদিকে গ্রাম, মাঠ, বন জঙ্গল সব মিলে চমৎকার। কিন্তু মুশকিল হচ্ছে এই যে, শহরের লোক গায়ে আসতে পারে না, গায়ের লোকে শহরে যাওয়ার জো নেই। মাঝখানে একটা দারুণ বাধা। কিসের বাধা? মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে দুর্দান্ত এক পাহাড়ি নদী। এমন কিছু চওড়া তা নয়, কিন্তু যেমন সে গভীর তেমনি প্রবল তার স্রোত। জায়গাটির নাম সুইজারল্যান্ড। একদম পাহাড়ের দেশ, পাথরে পাথরে ঘা দিয়ে ফেনিয়ে ফেনিয়ে ঝড়ের বেগে বয়ে চলেছে নদী। তার গর্জন শুনলে কানে তালা ধরে যায়। কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকলে মাথা ঘুরতে থাকে। সমস্যা হচ্ছে, এই নদীর ওপরে একটা পুল বাঁধা যায় কি করে? চেষ্টা যে হয়নি তা নয়, অনেক পরিশ্রম, অনেক খরচ করে, ঢের মাথা খাটিয়ে একটা সাঁকো হয়তো তৈরি করা গেল। একদিন রইল, দুদিন রইল, তারপরেই ব্যাস, কোত্থেকে নেমে এলো ভয়ঙ্কর পাহাড়ি ঢল। হুড়মুড় করে এক খায়ে ভেঙে ফেললো সাঁকো। তার ইট পাথর লোহা লকর যে কোন চুলে ভাসিয়ে নিয়ে গেল তার আর পাত্তাই মিলল না। শেষকালে দেশ বিদেশের অনেক পণ্ডিত এসে বিস্তর হিসেব নিকেশ করে হাজার হাজার মোহর খরচা করে এক জব্বর সাঁকো তৈরি করলেন। দিন কয়েক সেটা রইল, তারপর আর কি, আবার পাহাড় থেকে নামলো বরফ গলা জলের ঘূর্ণি। হাজার হাজার বুনো মোষের মতো ডাক ছাড়তে ছাড়তে ছুটে এলো, আর অত পরিশ্রম আর খরচের সাঁকোটা প্রায় চোখের পলকেই উধাও। দেশের লোক চোটে লাল হয়ে গেল। তারা দল বেঁধে পতাকা টতাকা নিয়ে শহরের মেয়রের বাড়ির সামনে এসে দারুণ চেঁচামেচি করতে লাগলো। হয় সাঁকোটা বানিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। মেয়রের মন খুব খারাপ হয়ে গেল, গদি না হয় ছেড়েই দেব। কিন্তু এ কি কাণ্ড, একটা নদীর ওপরে কিছুতেই পুল বাঁধতে পারা গেল না? এ অপমান কখনো সহ্য হয়? অনেক রাত হয়ে গেছে, সারা শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেয়রের চোখে আর ঘুম নেই। রাত জেগে ঠায় টেবিলের সামনে বসে আছে, সামনে কাগজপত্র, তাতে নতুন পুল তৈরির হিসেব। ইস, এতগুলো টাকা! একই বলে জলে যাওয়া, জলই নিয়ে গেল। নদীর আওয়াজ শোনা যাচ্ছিল দূর থেকে। মেয়রের মনে হলো নদীটা তাকে ঠাট্টা করছে। রাগের দাঁত করমর করতে করতে মেয়র বললেন, এ নদীকে জব্দ করতে পারে? না, ভগবানও নয়, একমাত্র শয়তান। আর শয়তান এসে যদি সাঁকোটা বেঁধে দিত? বলবার অপেক্ষা মাত্র, সঙ্গে সঙ্গে দরজা ঠেলে মেয়রের চাকর এসে ঢুকল। হুজুর, শ্রী শয়তান এসেছে দেখা করতে। মেয়র ভয়ানক চমকে বললেন, কি এসেছে? নাম বললেন, শ্রী শয়তান। শয়তান? মাঝরাত্রিতে এই থমথমে নির্জনতায় একবারের জন্য মেয়রের হাত পা ভয়ে হিম হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, আচ্ছা, পাঠিয়ে দাও ভেতরে। চাকর চলে গেল এবং শয়তান এসে ঢুকল ঘরে। চেহারা দেখে মনে হয় 35-36 মতন বয়স হবে। উঁচু চোয়াল, থুতনিতে ছাগল দাড়ি, লম্বা মুখ, বাজ পাখির ঠোঁটের মতন নাক, কোটরের ভেতরের চোখ দুটো দুটুকটো আংড়ার মতন ঝুলছে, অনেকটা জার্মানদের মতো তার পোশাক। পরনে লাল টকটকে প্যান্টালুন, গায়ে একটা লম্বা কালো কোট, আগুন রঙা তার উঁচু কলার। সার্কাসের ক্লাউনরা যেমন পরে, তেমনি একটা চুরুওয়ালা কালো টুপি তার মাথায়, তার উপরে রক্তলাল একটা পাখির পালক থেকে থেকে দুলে উঠছে, পায়ে তার দুটো গোল গোল জুতো। শয়তানের পায়ের পাতা ছাগলের মতন বলে সে অন্য জুতো পরতে পারে না। মেয়র কিছুক্ষণ হতভম্ব হয়েছে চেয়ে রইলেন শয়তানের দিকে।
তারপর উঠে দাঁড়িয়ে বেশ খাতির করে শয়তানকে সামনের চেয়ারটাতে বসালেন। তারপর বন্ধু একটু মিটমিট করে হেসে মিঠে গলায় শয়তান বললেন, শেষ পর্যন্ত বুঝি আমাকেই দরকার পড়ল তোমাদের। মেয়র খুব বিনীত হয়ে বললেন, আপনি না হলে আমাদের তো আর গতি দেখছি না, ওই হতচ্ছাড়া পুলটার জন্য, তাই না? আগে আপনি তো অন্তর্যামী, সবই জানেন, পুলটা বুঝি খুবই দরকার। আগে নইলে যে আমরা নদী পার হতে পারছি না কিছুতেই। শয়তান বললে, একটু চুপ করে থেকে হাত কষলে মেয়র বললেন, তা দেখুন শয়তান মশাই, আপনি তো অতি মহৎ, দয়া করে ওই সাঁকোটা যদি আমাদের একটু তৈরি করে দিতেন। মুচকি হেসে শয়তান বললে, আমিও ওই প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। তাহলে কিভাবে কাজটা, পারিশ্রমিক পেলেই করে দেব? শয়তান তার জ্বলন্ত চোখ দুটো মেলে মেয়রের মুখের দিকে চেয়ে রইল। তার দৃষ্টিতে শয়তানি দুর্বুদ্ধি ঠিকরে পড়ছিল। মেয়র একটু কুকড়ে গিয়ে বললেন, সে তো বটেই, পারিশ্রমিক তো দিতেই হবে। চেয়ারে নড়ে চড়ে পায়ের ওপর পা তুলে দিয়ে শয়তান বললে, আমি যেরকম পুল তৈরি করে দেব তা হবে সবার সেরা, এমনটি আর কেউ কখনো দেখেনি। তাহাতে আমারও সন্দেহ নেই, মাথা নেড়ে জবাব দিলেন মেয়র। তারপর আস্তে আস্তে বললেন, এর আগের সাঁকোটা তৈরি করতে আমাদের 6,000 মোহর খরচ হয়েছিল, আমরা এবার তার দ্বিগুণ পর্যন্ত খরচা করতে পারি, কিন্তু তার বেশি আপনাকে আমরা দিতে পারব না। মোহর, সোনা? শয়তান হেসে উঠল, তোমাদের সোনা দিয়ে আমি কি করব? আমি তো যত ইচ্ছা ওসব তৈরি করতে পারি, দেখবে। ঘরের ভেতরে ফায়ার প্লেসে ঝাঁ ঝাঁ করে আগুন জ্বলছিল। টক করে উঠে পড়ল শয়তান, তারপর ফায়ার প্লেসের মধ্যে হাত ঝুঁকিয়ে গনগন রাঙা একটা কয়লা তুলে নিল, যেন রুটির দোকান থেকে একখানা কেক তুলে নিয়েছে। ভাবখানা ঠিক এইরকম। সেইটে মুঠো করে এনে সে মেয়রকে বললে, হাত পাতো। মেয়র উসফুস করতে লাগলেন। শয়তান বলে, কিছু ভয় নেই, হাত পাতোই না। অগত্যা মেয়র হাত পাতলেন, কিন্তু এ কি, শয়তান তার হাতে যা দিলে সে তো জ্বলন্ত কাঠ কয়লা নয়, সেটা যে মস্ত একটা খাঁটি সোনা, আর কি কনকনে ঠান্ডা সেটা, যেন এই মুহূর্তে সেটাকে খনি থেকে তুলে এনেছে কেউ। খানিকক্ষণ অবাক হয়ে মেয়র সেটা নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেখলেন, তারপর ফিরিয়ে দিয়ে গেলেন শয়তানকে। আহারে না না, পায়ের ওপর পা তুলে আবার জাকিয়ে বসে শয়তান বললে, ওটা আর আমাকে ফেরত দিতে হবে না, ও আমি তোমাকে উপহার দিলুম। মেয়র সোনার তালটা নিজের ব্যাগে পুরে বললেন, তাহলে সোনা যখন আপনি নেবেন না তখন অন্য কোনোভাবে আপনাকে পারিশ্রমিকটা দিতে হবে, কিন্তু সেটা যে কি আমি তো তা বুঝতে পারছি না, আপনি অনুগ্রহ করে বাতলে দিন। এক মুহূর্তে চিন্তা করল শয়তান, পরক্ষণে কুটিলতায় ভরে উঠল তার জ্বলন্ত চোখ দুটো। শয়তান বললে, আমার পারিশ্রমিক আর কিছুই নয়, পুল তৈরি হওয়ার পরে সর্বপ্রথম যে ওটা পার হবে তার আত্মাকে আমি নেব। শোনবার সঙ্গে সঙ্গে মেয়র শিউরে উঠলেন, শয়তান আত্মা নিয়ে যাবে, তার অর্থ যে কি সাংঘাতিক সে তো মেয়রের জানতে আর বাকি নেই। যে আত্মাকে শয়তান একবার অধিকার করবে তার আর কখনোই নিষ্কৃতি মিলবে না, অনন্তকাল ধরে তাকে নরকের অন্ধকারে ঘুরে বেড়াতে হবে, শয়তানের দাসত্ব করতে হবে, শয়তানের যত বিভৎস পাপের কাজ তাতেও তার অংশ নিতে হবে, চিরকালের মতো অভিশপ্ত হয়ে যাবে সে। মেয়র চুপ করে রইল। অধৈর্য হয়ে গিয়ে শয়তান বললে, কি ভাবছ, উত্তর দিচ্ছ না যে, রাজি? একটু পরে মেয়র বললেন, রাজি। শয়তান বললে, তাহলে কাগজ কলম বের করে ভদ্রলোকের মতন চুক্তিপত্র তৈরি করে ফেলা যাক একটা। একটু পরে মেয়র বললেন, বেশ। কাগজ কলম নিয়ে মেয়র বললেন, চুক্তিপত্রে কি লিখতে হবে?
আপনিই বলুন। শয়তান বলে গেল, মেয়র লিখে নিলেন। চুক্তি হলো এই, আজ রাত ভোর হওয়ার আগেই শয়তান ওই দুর্ধর্ষ দুরন্ত নদীটার ওপর দিয়ে একটা সাঁকো তৈরি করে দেবেন। সে সাঁকো যেমন সুন্দর হবে তেমনি শক্তও হবে, আর পুরো 500 বছর সেটা অক্ষয় অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। এই কাজের পারিশ্রমিক হিসাবে সর্বপ্রথমে এই সাঁকোটা যে পার হয়ে যাবে তার আত্মার উপর কায়েম হবে শয়তানের অধিকার। সে ভুল করেই যাক আর ইচ্ছা করেই পারব, শয়তানের কাছ থেকে তার নিবৃত্তি নেই। চুক্তিপত্র লেখা হলো, দুটো নকলও করা হলো তার। যেমন নিয়ম, মেয়র সমস্ত শহরের পক্ষ থেকে সেই দুটোতে সই করলেন। শয়তানও গোটা গোটা করে নিজের নাম সই করে দিলেন। তারপর একটা নকল নিলেন নিজে, আর একটা নিয়ে শয়তান তার ঝোলা কালো কোটের পকেটে ভাঁজ করে পুড়ে ফেলল। উঠে দাঁড়িয়ে এক গাল হেসে শয়তান বললেন, তাহলে কথা পাকা, কাল ভোরেই দেখবে তোমার সাঁকো তৈরি হয়ে গেছে। বলেই খুট খুট করে গোল গোল জুতোর আওয়াজ তুলে ঘর থেকে বেরিয়ে গেল সে। রাতে মেয়রের আর ঘুম হল না। পরদিন খুব ভোরে শহরের জনপ্রাণীটিও জেগে উঠবার আগেই কাঁধে একটা মুখ বন্ধ মস্ত ঝোলা নিয়ে তিনি নদীর ধারে গিয়ে হাজির হলেন। শয়তানের যে কথা সেই কাজ। মিয়ার দেখলেন অতি চমৎকার দারুণ পাকাপোক্ত এক পুল নদীর ওপর দিয়ে তৈরি হয়ে রয়েছে, আর পুলের ওপারে ভোরের ঝাপসা আলোয় একটা পাথরের ওপরে বাঘের মতন খাপ পেতে বসিয়া রয়েছে শয়তান। সে হতবাগা না জেনে সকলের আগে সেই সাঁকোটা পার হবে, তার আত্মাটাকে অমনি সে খপাত করে কেড়ে নেবে তার পারিশ্রমিক। মিয়রকে সাঁকোর মাথায় দাঁড়াতে দেখে শয়তান হাঁক দিয়ে বললেন, দেখছো তো আমি কিরকম কথার লোক? আমিও কথার লোক, মেয়র জবাব দিলেন। শুনে শয়তানের ধোকা লাগলো। সে কি, তুমি নিজেই প্রথম সাঁকো পেরিয়ে আমার খপ্পরে পড়তে চাও নাকি? এত বড় আত্মত্যাগ, আত্মত্যাগের নিকুচি পড়েছে আমাকে কি তুমি এতই গর্ত ফেলেছ? বলেই মেয়র কাঁধের মস্ত ঝোলাটা নামিয়ে খুলতে আরম্ভ করলেন। শয়তান বললে, ওটা কি হচ্ছে? উত্তরে মেয়র বললেন, ভু ভৌ ভৌ। শয়তান অবাক হয়ে বললে, তার মানে? মেয়র বললে, তার মানে ভৌ। বলতে বলতে মেয়র থলেটা খুলে ফেললেন, আর তার ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো একটা বদমেজাজি রাস্তার নেড়ি কুকুর। সেটার লেজে আবার ভাঙা একটা সসপেন বাঁধা রয়েছে। থলে থেকে ছাড়ান পেতেই সেটা সাঁকো পেরিয়ে ভোঁ দৌড়। মেয়র বললেন, নাও হে শয়তান দা, তোমার আত্মা নিয়ে যাও, এই কুকুরটাই তো প্রথম সাঁকো পার হয়েছে। শয়তান বললে, পারে তা কি করে হয়, কুকুরের আত্মা দিয়ে কোন ঘোড়ার ডিম হবে, আমি তো মানুষের আত্মার কথা বলেছিলাম। মেয়র বললেন, বার করো চুক্তিপত্র, তাতে কেবল আত্মা লেখা আছে, মানুষ কুকুর গরু ছাগল কিছুই আলাদা করে বলা নেই, অতএব তোমার পারিশ্রমিক তুমি পেয়ে গেলে, এবার আনন্দে নাচতে নাচতে নরকে চলে যাও। রেগে আগুন হলো শয়তান, তার হাত কামড়াতে ইচ্ছা করল। আচ্ছা বোকা বানিয়েছে, সে হলো মূর্তিমান শয়তান, তার মগজে যত কুবুদ্ধির কারখানা আর লোকটা এমন করে তাকে বেকু বানালো। পুলটাই ভেঙে ফেলব, শয়তান ভাবল, কিন্তু প্রাণপণ চেষ্টা করে সে সাঁকোর এক টুকরো নড়িও নাড়াতে পারল না। চুক্তি অনুসারে সেটা 500 বছরের মতন অটল হয়ে আছে, বজ্রের মতন তার গাঁথুনি। খেপে গিয়ে শয়তান একটা
হাজার মন পাথর ছুড়ে মারল সাঁকোর ওপর। সাঁকোই টুলটি পর্যন্ত খেল না, তার বদলে পাথরটাই গুঁড়ো গুঁড়ো হয়ে ঝুরঝুর করে ঝরে গেল নদীর জলে। দাঁত কিলমিল করে শয়তান বলল, তাহলে এই বজ্জাত মেয়রটাকে মেরে ফেলি। আর বলি, যেই মেয়রের মাথা লক্ষ্য করে পাথর ছুটতে যাচ্ছে, অমনি মেয়র বললে, হে ভোলা ছুটছ। বস্তার মধ্যে আটকে থেকে নিরি কুকুর চটেই ছিল, আর বলতে হলো না। তার উপরে আবার লেজে ভাঙা সসপেন বাঁধা থাকায় তার মেজাজ বড্ড খারাপ, আর শয়তানের ওই বিতিকিচ্ছিরি চেহারাও তার ভালো লাগেনি। সেও ঘু ঘু বলে শয়তানকে তাড়া করল। বাপরে মারে বলে শয়তান তেত, কিন্তু নেড়ি কুকুর কি তাকে ছাড়ে? ঘু 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 করে সামনে ছুটে চলল তার পেছনে। মেয়র আনন্দে নাচতে শুরু করেছিল, কিন্তু কোটের পকেট থেকে ধোয়া বেরোতে তার গায়ে গরম ছেঁকা লাগতেই নাচ বন্ধ হয়ে গেল। হুড়মুড় করে কোটটা ছুঁড়ে ফেললেন তিনি। বাপস, একটুর জন্য প্রাণ বেঁচে গেছে। পকেটে শয়তানের সেই সোনার তাল কখন আবার জ্বলন্ত কয়লা হয়ে গিয়ে জামায় আগুন ধরিয়ে দিয়েছে তার। ওদিকে শয়তান সেই যে ছুটে পালাল, আর কোনো দিন তার টিকিও দেখা গেল না। নেড়ি কুকুরটা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিনা কে জানে। চুক্তি মতে কুকুরের আত্মা তো অনন্তকালের জন্য তারই সঙ্গী। আর সেই সাঁকোটা, দুরন্ত নদীটার বুকের ওপর সে 500 বছরের জন্য অক্ষয় হয়ে দাঁড়িয়ে রইল।